সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের জানাচ্ছি এনটিভির পাখিবাজি প্রচারিত বিশেষ আইন এবং জিজ্ঞাসামূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট দেখবার জন্য। দর্শক, আমরা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার এনটিভি স্কাই 838 এই নম্বরে। দর্শক, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হিসেবে আমরা নির্ধারণ করেছি যে বিষয়টা ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের ওয়ার্ক পারমিট লাইসেন্স হোল্ডার যারা তাদের জন্য, সেটা হচ্ছে রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট। তো এই বিষয়টা অনেক বেশি ডিফিকাল্ট, আমাদের দর্শক যারা আছেন তারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে আমাদের যে গেস্ট থাকেন তার সাথে এই বিষয়টা নিয়ে খুব একটু যদি খোলামেলাভাবে আলোচনা করতে পারি তাদের জন্য অনেক উপকার হয়। দর্শক, আমাদের স্টুডিওতে যথারীতি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কমিউনিটির বিশিষ্ট আইনজীবী জনাব লুৎফর রহমান সাহেব। লুৎফর সাহেব কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। লুৎফর সাহেব, আমাদের ফিউ মিনিটস লেট হয়ে গেল, আমরা জাস্ট আজকে লাস্ট মিনিটে এসে ইয়ে করতে হচ্ছে। তো লুৎফর সাহেব, আমাদের যে বিষয়টা আলোচনা করছি যে রেসিডেন্স লেবার মার্কেট টেস্ট, তো এই বিষয়টা যদি আপনি একটু ডিটেলস বলতেন যে এটা কেন করতে হয় এবং কখন করতে হয়। হ্যাঁ, রেসিডেন্স মার্কেট টেস্ট অ্যাকচুয়ালি এটা এমন একটা জিনিস, এটা মেইনলি টিয়ার টু, যে ইন্টেনশনটা টিয়ার টু হলো, এটা হলো মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য। টিয়ার টু গভর্নমেন্টের যে ইমিগ্রেশন পলিসি আছে এর মধ্যে একটা টায়ার হলো টিয়ার টু। জি, এই টিয়ার টুর মধ্যে গভর্নমেন্ট চাচ্ছে কি, এদেশে ইউকে পলিসির যেটা ফার্স্ট যেটা হলো, সেটা হলো যে এই দেশের রেসিডেন্টরা প্রায়োরিটি পাবে। যথা রেসিডেন্ট বলতে, রেসিডেন্ট ওয়ার্কফোর্স বলতে তারা বোঝাচ্ছে ব্রিটিশ অথবা কেউ ইনডিফিনিট লিভ টু রিমেইন, অথবা ইউরোপিয়ান ইউনিয়নের, কারেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার যারা, মানে যাদের কোনো রেস্ট্রিকশন নাই টু ওয়ার্ক, বিজনেস, হোয়াট এভার, তাদের কথা হলো যে ওদের প্রায়োরিটি বেশি, ওরাই মেইন। এখন কোনো এমপ্লয়ার, মানে যে কোনো বিজনেসে যদি দেখা যায় যে আসলে ওই ওই যে গ্রুপ যারা যারা রেসিডেন্ট লেবার ওয়ার্কফোর্স তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, তখনই গভর্নমেন্ট বলতেছে ওকে, ইন দ্যাট কেস তোমরা রিক্রুট করতে পারো, বাট করতে গেলে তোমাদেরকে একটা টেস্ট আছে যেটা ফুলফিল করতে হবে, যে তোমরা রেসিডেন্ট ওয়ার্কফোর্স পাচ্ছ না, সেই টেস্টটা প্রুভ করার জন্য তোমাদেরকে মার্কেট টেস্ট করতে হবে। মার্কেট টেস্ট করে একটা সার্টেন টাইম দিছে, কোথায় করতে হবে সেটাও দিছে একটা। এগুলো করার পরে যদি আমাদেরকে প্রমাণ করতে পারো যে পাওনি, দেন তোমরা রিক্রুট করতে পারবা সামবডি ফ্রম এই দেশেই যারা টেম্পোরারি ওয়ার্কফোর্সে আছে, মাইগ্রেন্ট, অথবা যদি চাও প্রয়োজনে দেশের বাইরে থেকে নিয়ে আসার সেটাও পারবা, বাট ফার্স্ট এই টেস্টটা কমপ্লিট করতে হবে। এখন আপনি দেখেন এই টেস্টটা যে কমপ্লিট করতে গেলে আগে ছিল কি, যেমন লাইসেন্স অ্যাপ্লিকেশন করার পরে, আপনি লাইসেন্স অ্যাপ্লিকেশন করার পরে কাউকে রিক্রুট করতেছেন, সেখানে আপনি আরএনটি করছেন, তারপরে এগুলো ফাইলে রাখছেন, হোম অফিস যখন ভিজিটে আসবেতে দেখবে। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা আরএমটি এক্সেম্পটেড করছে, যেমন এগুলো আরএমটি লাগবে না। যেমন কয়েকটা ক্যাটাগরির মধ্যে একটা হলো যেমন টিআর ফোর স্টুডেন্ট, যারা এই দেশে গ্রাজুয়েট হচ্ছে তাদের বেলা এক্সেম্পটেড ফ্রম আরএমটি। এইভাবে কয়েকটা আরএম, যেমন কারো যদি এক্সটেনশন অফ যায়, যেমন কেউ লাস্ট থ্রি ইয়ার্স একটা পজিশনে ছিল, সে আবার রিনিউ করতে যাচ্ছে ওই এমপ্লয়ারে, মানে অলরেডি ওয়ার্কিং ফর দ্য কোম্পানি, তাদের জন্য আরএমটি লাগতেছে না। তো এইভাবে কয়েকটা ক্রাইটেরিয়া করছে এক্সেম্পটেড ফর আরএমটি। কেউ পোস্ট স্টাডি ওয়ার্কে ছিল, তাদের জন্য আরএমটি লাগতেছে না। কেউ 153,000 স্যালারির উপরে, তাদের জন্য আরএমটি লাগতেছে না, একটা রেঞ্জ আছে। এগুলো কারা কারা লাগতেছে না, যাদের জন্য আরএমটি লাগতেছে, বাকি সবগুলোর জন্য আরএমটি লাগতেছে। ওকে, বাট দ্য কোয়েশন ইজ, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, ইভেন আপনি যদি লাইসেন্স অ্যাপ্লিকেশনও করেন, ফর এক্সাম্পল আপনি হলে একটা লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন, আপনি এই মুহূর্তে আপনি একটা কোম্পানি বিজনেস আছে কিন্তু আপনি এই দেশে মানুষ পাচ্ছেন না, এখন আপনি বললেন আমি একটা লাইসেন্স অ্যাপ্লাই করবো, তারা লাইসেন্স যখন অ্যাপ্লাই করবেন তখনও কিন্তু ভিজিটে এসে বলবে ওকে তুমি যে বললা যে পাচ্ছ না, তোমার প্রমাণ কী? তখন যদি আপনি বললেন হ্যাঁ আমি তো প্রমাণ লাগে না, আমি তো এখন মানুষ রিক্রুট করতেছি না, আই এম অ্যাপ্লাইং জাস্ট ফর এ লাইসেন্স, বলবে না তুমি আগে প্রমাণ করো যে তুমি এই দেশে মানুষ পাওনি, এই দেশে অ্যাডভার্টাইজ করছিল, সেই অ্যাডভার্টাইজ থেকে মিট করে যদি প্রমাণ করতে পারো যে পাওনি, তখন আমরা দেখবো যে যাকে পাইছো সে ফিট সুইটেবল কিনা, দেন আমরা লাইসেন্সটা দিব। এখন সেই আরএমটি করতে গিয়ে অনেকে ভুলটা কোথায় করেন, যেমন অনেকের ধারণা আরএমটি মানে হলো যে আমি আমার লোকাল পেপারে দিলে হবে, বা আমাদের কমিউনিটিতে যেটা হয় প্রায় আগে যেটা হইতো, মানে যেমন রেস্টুরেন্টের স্টাফ ক্রাইসিস, বাংলা বাঙালি কিছু জব সেন্টার আছে, ফোন করে বললাম ভাই স্টাফ দেন, ওনারা দিলো নাহলে দিল না, আপনি কিন্তু এটা করতেছেন এক ধরনের সার্চ, আপনি স্টাফ, এবং আপনি যখনই দেখবেন যে এই সব লোকাল জব সেন্টারগুলো স্টাফ দিতে পারতেছেন, আপনি বুঝতেছেন যে এটা হবে না। বিকজ সাধারণত আমাদের কমিউনিটি রেস্টুরেন্টের যারা, তারা জব সেন্টার থেকে কাজ খুঁজে নেয় না, তারা কিন্তু ওই লোকাল জব সেন্টারগুলো ইউজ করে, বাট গভর্নমেন্ট বলতেছে না এটা দিয়ে তো আপনি রিয়েল রেসিডেন্ট ওয়ার্কফোর্সটা পাচ্ছেন না।
তো রিয়েল রেসিডেন্ট ওয়ার্কফোর্সের মার্কেট টেস্টের জন্য গভর্নমেন্ট বলে দিছে যে আমাদের একটা জব সেন্টার প্লাস আছে, ইউনিভার্সাল জব সেন্টার যেটা বলে, এটা হলো গভর্নমেন্টের সাইট। ওইখান থেকে ওরা কিন্তু বুঝে যে কতটা জব খালি আছে, কী অবস্থা, কোন পজিশনে কী চলতেছে না চলতেছে। এটাকে ওরা ম্যান্ডেটরি করে দিছে যে এনি পজিশনে এটাকে আপনাকে অ্যাড করতেই হবে। ওকে ওকে, আরএমটির একটা পার্ট হলো। কিন্তু আমাদের দর্শকরা যেটা বলছিল যে তারা ইউনিভার্সাল জব মেজ যে গভর্নমেন্ট গেটওয়ে অ্যাকাউন্টটা সেইটাই সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেল করে ফেস, মানে ক্রিয়েট করতে গিয়ে। ও আর বলেন, হ্যাঁ, এবং তারা বললো যে আমরা অনেক ক্রাইটেরিয়া মানে মিট করতে ফেল করি, যে তারা বলছে যে আমরা ইনডাইরেক্টলি সামহাও আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, তারপর অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হচ্ছে, সামটাইম রং ইনফরমেশন দিস অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছে না, দেন ওরা পার্মানেন্টলি সাসপেন্ড করে দিচ্ছে, তখন আর দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট করার জন্য তারা সুযোগ দিচ্ছে না। তো এই বিষয়টাতে আপনি কি বলবেন যে তারা কোন প্রসিডিউরটা ফলো করলে বা এটার প্রয়োজন আছে? এটা কিন্তু ভেরি ট্রু। এটা এটা কি জানেন, এটা তারা আই ডোন্ট নো, তারা মনে করে যে কিছু মানুষ মনে ফিকশিয়াসলি মানে এমনি স্প্যাম এড দিয়ে দেয়, এর জন্য তারা এটা চেক করার জন্য তারা অফিসে, এখন আজকাল তো সবই সফটওয়্যার বেস, আগে তো হয়তো এক সময় ছিল ফোন করে আপনি অ্যাড দিতে পারতেন যে আমি এই কোম্পানি থেকে ফোন করছি, ওরা জব সেন্টার থেকে ওই লাইন থেকে করতো। এখন তারা সফটওয়্যার বেস করায় সিস্টেমটা কোথায় হয়েছে যে আমি এমনও দেখছি যে তারা যদি দেখে আইপি অ্যাড্রেস, ফর এক্সাম্পল আপনার কোম্পানি হলো গ্রিনউইচ এরিয়া, আপনি অ্যাডভার্টাইজটা দিচ্ছেন, আপনি লয়ার অফিসে আইসা বা কোনো এক জায়গায় অফিসে আইসা, একটা কনসালটেন্সি অফিসে আসলে বললো যে ভাই আমার একটা আপনি একটু হেল্প করেন, আমাকে হেল্প করে দেন, একটা কীভাবে করতে হয় ইউনিভার্সাল জব ম্যাচে অ্যাকাউন্টটা করে দেন না, হয়তো বা একজন স্টাফ বললো কি ঠিক আছে আমি হেল্প করতেছি, কিন্তু তারা দেখতেছি আইপি অ্যাড্রেসটা লন্ডনের কিন্তু আপনার বিজনেসটা গ্রিনউইচ, ভাবতেছি এটা মনে হয় জেনুইন না, এটা এই কারণে বন্ধ করতে পারে। আচ্ছা, অথবা আপনি ক্রিয়েট করছিলেন এক সময় 3 মাস আগে, এখন আবার নতুন করে ক্রিয়েট করতে গেছেন, তারা ওইটার সাথে ওইটা পায় দেখছে, গেট ওয়ে আইডি হারিয়ে ফেলেছে, হারিয়ে ফেলেছে যখন এইটার জন্য। এবং এটা এত মানে টেকনিক্যাল জিনিস যে এটা হারিয়ে মানে একজন মানুষ ফেলতেই পারে, এখন আপনি যদি বলেন ফরগটেন পাসওয়ার্ড, স্টিল তারা দিয়ে দিলে অন্যান্য ইমেলের মতো হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি সেটা হচ্ছে সেরকম না, সেরকম না, সেরকম আপনি যখন এটা করতে গেলেন দেখবেন আরেকটা সমস্যা, তার একটা সমস্যা, তারপর কোম্পানির স্টাফ লিস্টে তারা মেইনলি জিনিসটা বুঝতে চাচ্ছে যে এখন আসলে হোম অফিস হচ্ছে, এইটা আর বড় হোম অফিস হয়ে গেছে, এই গাঁটটা পার হওয়া, তারপরে আপনি এই গাঁটটা পার করলেন মনে করেন, ফর এক্সাম্পল আপনি জব সেন্টারে দিলেন, দেওয়ার পরে এই তো গেলে একটা, দেন সেকেন্ড আরেক জায়গায় আপনাকে অ্যাড দিতে হয় ইউনিভার্সাল জব ম্যাচে। ইউনিভার্সাল জব ম্যাচে আমি আরও একটা, সরি, আমি আর একটা বিষয় ডিসকাস করার ছিল, যেটা তারা বলছে যে আমরা ইনডাইরেক্টলি ডিসক্রিমিনেট করতেছি কিছু ওয়ার্কারদেরকে, যেমন আমরা সেটেল ওয়ার্কারদেরকে একটা জবে আমাদের জব ডিসক্রিপশন একটা রেস্ট্রিকশন হিসেবে দিলাম যে আমাদের 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের একজন স্টাফ প্রয়োজন। তারা বলছে যে না, 3 ইয়ার্স তুমি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডাইরেক্টলি চাইতে পারবো না। সো যেটা আপনি, তারা বলছে যে আপনি এক্সপ্লেইন করতে হবে, আর বলতেছি যে যদি আপনি 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স জানি তাহলে আপনি বলতে হবে যে এক্সপিরিয়েন্স এসেনশিয়াল, বাট যদি আপনি সরাসরি 3 ইয়ার্স চাচ্ছে মানে চান যে আমি 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্সই লাগবে, তখন এক্সপ্লেইন করতে হবে। এগুলো অনেক জিনিস, যেমন আপনি যদি বলেন আপনার বেঙ্গলি স্পিকার, ফর এক্সাম্পল আপনি এনটিভির অ্যাড দিচ্ছেন, এখন আপনার একজন বেঙ্গলি স্টাফ লাগবে, উইচ ইজ ভেরি ট্রু, কারণ এনটিভি যেহেতু একটা কমিউনিটি চ্যানেল, প্রত্যেকটাই বাঙালিতে হচ্ছে, বাংলাদেশে চলছে টিভি চ্যানেল, এখন আপনি যখন বেঙ্গলি দিবেন যে আপনার বেঙ্গলি আর্টিস্ট দরকার, সেক্ষেত্রে আপনাকে স্টাক করে দিবে, আপনাকে রিজন দিতে হবে কেন, তারপর আবার একটা চার্ট দিবে যে আপনি এটা ফুলফিল করে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে, তারপর এটা পাবলিশ করবে। যেমন আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্সের কথা, আপনি যে ডিগ্রির কথা বলেন, মানে তারা চাচ্ছে না, তারা চায় কি যে ইকুয়াল অপরচুনিটি, মানে ইকুয়াল অপরচুনিটিটা দিতে গিয়ে আপনি যাতে রেস্ট্রিকটিভ না করে ফেলেন, রেস্ট্রিকটিভ করলে মোর মানে আপনি অনেক মানুষ অ্যাপ্লাই করতে পারবে না এবং অনেক লো ফলো করবে। এবং তারা খুব ক্লেভার ওয়েতে বলছে যে আপনি যদি 3 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স কাউকে চান, 3 ইয়ার্স যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তারা অটোমেটিক্যালি এক্সক্লুড হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো উইচ ইজ, তারা বলছে যে নাও ইজ নাও, কিন্তু কিন্তু কথা আচ্ছা, এই এই জিনিসগুলো যদি তারা বলে থাকে, তাহলে আপনি আরেকটা জিনিস দেখেন, হোম অফিসের গাইডলাইন্সে লেখা আছে যে একজন শেফ, ফর এক্সাম্পল 5434 যে এসওসি কোড আছে, ওইখানে বলা আছে যে আপনি শর্টেজ অকুপেশন ক্রাইটেরিয়াতে শেফ রিক্রুট করতে পারেন আপনার রেস্টুরেন্টে, 3টা ক্রাইটেরিয়া মিট করলে, এর মধ্যে একটা হলো পার্সন হ্যাজ টু হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। এখন যদি আপনি এডে গিয়ে বলেন আপনার 5 ইয়ার্স দরকার, তখন আবার ইউনিভার্সাল জব ম্যাচ আপনার নিচ্ছে না, ঠিক না? হোম অফিসের গাইডলাইনে বলতেছে যে আপনার 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার, বা এই যে এই অনেক সময় টায়ার টুতে আপনি যদি বলেন, যেমন হোম অফিসে একটা আছে টায়ার 4 গ্রাজুয়েট সুইচ কিন্তু টায়ার 2 এক্সেম্পটেড ফ্রম মার্কেটে, আপনি এর দিতে গেলেন গিয়ে যদি বলেন যে আপনি সে থাকতে হবে মাস্টার্স দিয়ে, বলবেন না তুমি বলতে পারবো না, বড় জন্য আন্ডার গ্রাজুয়েট বলতে পারবো, গ্রাজুয়েট বলতে পারো, ভালো করে ডিগ্রি বা কী এগুলো লিখতে পারবো না, কারণ ওরা জব সেন্টারে যেভাবে তাদেরকে ট্রেন করা হয়েছে, তাদেরকে ট্রেন করা হয়েছে যে স্পেসিফিক্যালি তারা যাতে মানুষ এক্সক্লুডেড না হয়,
রেস রিলেশন অ্যাক্ট, ইকুয়ালিটি অ্যাক্ট সব যাতে মেনটেন হয়। যদি আপনি এটার বাইরে করতে চান তাও তারা বলে করতে পারবেন, প্রোভাইজো আছে, এক্সেপশন অনেক কিছু আছে, ওগুলো ফিল আপ করতে হবে, তাদের অ্যাপ্রুভড আসতে হবে, দেন আপনি করতে পারবেন। তো এইগুলো এইগুলো অনেক, এবং পুরো জবটা যেটা ইন্টারেস্টিং বিষয়, তারা আপনারা জবটা লাইভ করার পর সাথে সাথেই ওরা রিভিউ অ্যাকাউন্টটাকে রিভিউ করতে 24 to 48 hours নেয় তারা, দেন রিভিউ করে দেন অ্যাডভার্টটাকে লাইভ করার সুযোগ দেয়। বুঝছেন? সরি, আমাদের একটা দর্শক ওয়েট করছে, আমরা কলটা নেই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমাদের ওয়ার্ক পারমিট সম্পর্কিত আপনার কোন প্রশ্ন থাকলে আমরা ওই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করি। না, আমি ওয়ার্ক পারমিট আনতে আসলাম বাংলাদেশ থেকে, মানুষ বা ওই যে 50 হলে ছিলাম, মানুষ আইব আনা যায়, এখন 60-70 বছর বয়স, মানে 60-70 বছর বয়স ওনার। জি, যাকে আনতে চাচ্ছেন তাই তো? আনতে চাইছি, তাই স্পন্সর করে আনতে চাইছি আর কি। স্পন্সর করে? ওকে, আপনার কি কোনো বিজনেস আছে এখানে? বিজনেস নেই, আমি তো কাজ করি। আচ্ছা, ঠিক আছে, আমরা আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওয়ার্ক পারমিট আনতে গেলে কি লাগে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি আগেরবারও বলছি, আপনার জব আছে, আপনি 6 মাসের পেসিভ, 6 মাসের বেসিমেন্ট দিয়ে আপনি স্পন্সর ডিক্লারেশন দিয়ে ফিল আপ করে জমা দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু মেইন সমস্যা হলো যে আসবে তার স্ট্যাটাসটা বাংলাদেশ ওরা দেখবে, ওনার 70 ইয়ার্সই হোক, উনি কীভাবে বাংলাদেশে চলে, কীভাবে খায়, কীভাবে টাকা পায়, ওনার কোনো আর কোনো ছেলে মেয়ে আছে কিনা, ওরা ওনার মেনটেন করে কিনা, উনি দেশ থেকে আসলে কী কী রেখে আসতেছে ওই দেশে, ওনার নামে কোনো জায়গা আছে কিনা, বাড়ি আছে কিনা, সবগুলো প্রমাণ দিতে হবে, তারপরে তারা ভিসাটা দেয়। কারণ ভিজিট ভিসার ক্ষেত্রে স্পন্সর সবাই করতে পারে এই দেশে, এই দেশে যারাই আছে, ওরা যদি এটা গড় আছে, গড়ে থাকে, কাউন্সিলের গড়েও থাকে, যদি কাউন্সিলের গিয়ে বলে যে আমার একজন মা আসবে বা আমার শাশুড়ি আসবে, একটা চিঠি দেও, কাউন্সিল কিন্তু দেয়, হ্যাপিলি দিবে চিঠিটা। আমি একটু অ্যাড করবো, উনি যে বলতেছিল যে 60-70 ইয়ার্স ওল্ড, উনি কি কোনো স্পন্সর করে ওয়ার্ক পারমিট আনতে পারবে? না না না, উনি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে না, ওনার দুইটা কোয়েশ্চন। একটা হলো উনি যে বলতে চাচ্ছে যে স্পন্সর করে 60-70 ইয়ার্স ওল্ড কাউকে আনতে পারে কিনা, এটা একটা, আর একটা ছিল ওয়ার্ক পারমিটটা। ওয়ার্ক পারমিটটা তো উনি যেভাবে জেনারেল কোয়েশ্চনটা করছে যে কীভাবে ওয়ার্ক পারমিট আনা যায়, যেটা আমরা অনেকবারই আলাপ করতেছি যে দেশ থেকে আনা যায়, এটার প্রোভাইডেড আপনাকে এখানে লাইসেন্স অ্যাপ্লিকেশন করতে হবে, আপনার বিজনেস থাকতে হবে, বিজনেসের স্পন্সর লাইসেন্স পেতে হবে, তারপর ওই বিজনেস আবার দেখাইতে হবে যে এই দেশে কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, যে আসবে তার তার জন্য তখন অ্যাপ্লাই করতে হবে, এটাকে বলে রেস্ট্রিক্টেড কোর্স। এমন অনেক রিকোয়ারমেন্ট আছে যে আসবে, ওনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, ওগুলো মিট করে তারপরে আসতে পারবে। ওয়ার্ক পারমিট কখনো বন্ধ না বাংলাদেশের জন্য, কিন্তু ডিফিকাল্ট নাওয়াডেজ আনা। জি, এই হলো অবস্থা। আর ওয়ার্ক পারমিটের ক্রাইটেরিয়া তো আমরা প্রায় সময় আলাপ করি যে লাইসেন্স বাইর করতে গেলে কি কি লাগে, যেমন আপনার যে RLMT আছে। আমার মনে হয় না উনি নিজে নিজে বিষয়টা করতে পারবে, আমার মনে কোনো বিষয় না, ডেফিনেটলি টায়ার টু স্পেশালি দ্য ওয়ার্ক পারমিট, এখন যেহেতু হোম অফিসের লাইসেন্স সিস্টেম করে ফেলছে, তার মানে অনেক ডকুমেন্ট দিতে হয়, স্পেশালি 10 কোয়েশ্চন আনসার দিতে হয়, এবং যে কোয়েশ্চন আনসারগুলো খুব সফিস্টিকেটেড এবং ভালো, যেটা ডিসকাস করছিলাম আমরা, রেসিডেন্স লেভেল মার্কেটটা ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে তারপরে প্রমাণ করতে হয় যে আপনি এই দেশে মানুষ পাচ্ছেন না, দেন আপনি আনতে পারবেন দেশের বাইরে থেকে মানুষ। আচ্ছা, ঠিক আছে দর্শক, দর্শক সময় হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আবার আমাদের প্রোগ্রামে ফিরে আসছি। ধন্যবাদ আপনাদের।